السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله Thank you.
আমার এই দুরুদে জান্নাতে মোদের কেউ যেটা শুনে না সেটা শুনে কি
সকল দুঃখ যন্ত্রণা দূর করতে পারেন কে? এই জন্য সবসময় চাইবেন কার কাছে? জবাবদিহিতার ভয়, এই ভয়ে যদি কারো অন্তর থাকে তাহলে ওই মানুষ দ্বারা কোন পাপ কাজ সম্ভব হতে পারে? পারে। এই জন্য ছোটবেলা থেকে বাচ্চাদেরকে এইগুলি শেখাতে হবে, এই জগৎ বড় নয়, এই জগতে সে আরো বড় জগতে একদিন আমাকে আপনাকে চলে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আরো জন ঠিক কিনা? সবসময় আমাদেরকে এই জন্য সবসময় প্রশংসা কার জন্য করব? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ছোট বাচ্চারা দেখবেন স্কুলে যাওয়ার সময় একটা কলম কিনে দিয়েছে, স্কুলে দেখে তার বন্ধু তার চেয়ে আরো সুন্দর কলম ব্যবহার করে, তখন সে বাড়িতে এসে বলে যে আমাকে আমার বন্ধুর মতো কলম কিনে দিতে হবে। অতএব এই ছেলেটাকে বুঝিয়ে দিতে হবে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পথে আম গাছ দেখে টুক করে একটা আম পড়ে ব্যাগের মধ্যে ঢুকাইয়া ঘরে নিয়ে আসে, আসে কিনা? আসে কিনা বলেন? আসে কিনা? আসে। তাকে বুঝাই দিতে হবে তুমি যে কাজটা করেছ এটাকে বলে চুরি। এই ধরনের কাজ কোন মুসলমানের সন্তান করতে পারে না, করতে পারে না। এই জন্য ছোট বাচ্চারা যখন ছোট থাকে তখন তাদের দিনটা থাকে কোমল, তাদের দিনটা থাকে কি নরম কোমল থাকে। এই জন্য এই কোমল মধ্যে শিশুদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই গড়তে পারবে ছোটবেলা। ছোট বাচ্চারা একদম মাটির মতো, কাঁচা মাটির মতো, কাঁচা মাটিকে যেভাবে বানাইতে চান এভাবেই কি তৈরি হবে, যেভাবে তৈরি করতে চান সেভাবেই তৈরি হবে। এ আমার রসুল ঘরের ভাইয়েরা শুনেন, ছোটবেলা থেকে যদি আপনি আপনার সন্তানকে যদি ইসলাম বিরোধী যত কালচার আছে যতগুলি আচার অনুষ্ঠান আছে এইগুলি যদি তার মাথায় ঢুকিয়ে দেন সারা জীবন এই ছেলে ইসলামের বিপক্ষে থাকবে না, ইসলামের পক্ষে চলে আসবে, ঠিক কিনা বলেন? আরো জোর ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আর যদি ছোটবেলা যদি ছেলে সন্ত্রাসী কাজকর্মের সাথে জড়িত হয়, খারাপ কোনো ছেলের সাথে আড্ডা দেয়, তাহলে এই ছেলেটা ভবিষ্যতে সে সন্ত্রাসী হয়ে গড়ে উঠবে, ঠিক কিনা বলে? আরো জোর ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করার সময় এখনই সম্মানিত হাজিরিন মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অসংখ্য সূরার মধ্য থেকে 160 নম্বর সূরা, কত নম্বর সূরা সবাই আওয়াজ দেন, 160 নম্বর সূরা, সূরায়ে হুমাযা। এই সূরার নাম কি বলেন? সূরায়ে হুমাযা আমি তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা হল 9। এই সূরায়ে হুমাযাকে আমরা বলি সূরা ওয়াইলুল্লে, আমরা আমাদের এই গ্রাম ভাষায় আমরা বলি কি সূরায়ে ওয়াইলুল্লে হুমাযা, হুমাযা। এই সূরার নাম হল সূরাতুল হুমাযা। এই সূরার সেন্টার পয়েন্ট কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হল গীবত করা যাবে না, অন্যায়ভাবে সম্পদ গ্রাস করা যাবে না, অন্যায়ভাবে সম্পদ জমা করা যাবে না, এটা হল সেন্ট্রাল পয়েন্ট। আমার মেয়ের আমার বন্ধুগণ, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সামনে যেরকম গীবত করা যাবে না, একজন মানুষের পিছনেও গীবত করা যাবে না, ইসলামে গীবত সম্পূর্ণভাবে হারাম। গীবত মানে হল কারো পিছনে সমালোচনা করা। আমাদের সমাজে এই সমালোচনা আছে না? নাই। গীবত আছে কিনা? একজনের পিছনে আরেকজন লাগি থাকে কিনা? হ্যাঁ, আপনার সমালোচনা আমি করি, আমার সমালোচনা আপনি করেন, আছে না? নাই। এই বাইর কথাও বাইর থাকে, আছে না? নাই।
অমুক মেয়েটা যে না না আমি কি কানেক্ট হয়েছি, এভাবে কৌশল অবলম্বন করে করে মানুষের মাঝে গীবত ছড়ায় দেয়। আছে না নেই? রোজা রেখে যে গীবত করবে তার রোজা সম্পূর্ণভাবে কিভাবে নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলে না সিয়ামু জুন্নাহ মা লাম ইয়াকুনহা, রোজা হলো ঢাল শুরু, ঢাল দিয়ে যেরকম মানুষ বিপদ আপদ থেকে বাঁচতে পারে, বিপদ আপদ থেকে মানুষ রক্ষা পায়, এমনি ভাবে এই রোজা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচায় দেয়। যতক্ষণ পর্যন্ত এই রোজাকে মানিয়ে না ফেলে, সাহাবী কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রোজা কিভাবে নষ্ট হয়, রোজা কিভাবে বেড়ে যায়? আল্লাহর নবী বলেছেন মিথ্যার দ্বারা, মিথ্যা কথার দ্বারা রোজা ফাটিয়া যায়, গীবতের দ্বারা রোজা ফাটিয়া যায়, কুৎসারটনার দ্বারা রোজা ফাটিয়া যায়, ঝগড়াঝাটি দ্বারা রোজা বেগুন রোজা ফাটিয়া যায়, ছিদ্র হয়ে যায়। এ আমার রসুল বললেন রোজা রাখার পরেও আপনি গীবত করলেন, রোজা রাখার পরও অন্যের সমালোচনা করলেন, রোজা রাখার পরেও আপনি অন্যের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হলেন, আপনার রোজা আল্লাহ তাআলা ছিদ্র করে দিবেন। কার কথা? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এর কথা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মা লাম ইয়াকুনহা, মিথ্যা কথার দ্বারা রোজা ফেড়ে যায়, মিথ্যা কথার দ্বারা রোজা ভেঙে, রোজা যদিও না ভাঙে কিন্তু রোজা ছিদ্র হয়ে যায়, রোজা রোজা বিনষ্ট হয়ে যায়, রোজার অনেক ক্ষতি হয়ে যায়। এই জন্য রোজা রাখা অবস্থা গীবত করা যাবে না, সবর খুরিত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আমার মেয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কেউ যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন তুমি বলে দাও ইন্নি সাইম, এ ভাই আমি তো একজন রোজাদার, অতএব তোমার সাথে ঝগড়াঝাটি করার মতো সেই সময় আমার নাই। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরার নাম কি বলেন? সূরাতুল হুমাযা, যেটাকে আমরা বলি কি ওয়াইলুল্লি, বলেন সবাই ওয়াইলুল্লি। এই সূরাটা সবাই পারেন তো? সূরাটা সবাই বুঝতে আছে? সবাই সওয়াব নিয়ে, সওয়াবের নিয়তে একতি হরফে সত্তর নেবি, সওয়াবের নিয়তে সবাই সূরাটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আরো ধরে বিসমিল্লাহির আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমরা যদি কোরআন যদি পড়তাম
ও ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, তাহলে কখনো মানুষের ইবাদত সমালোচনা করতাম না ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দুনিয়ার বাসীকে জানাই দিয়েছেন, যে সকল মানুষ লিখলে মাজা মানুষের পিছনে গীবত করে, লোমাজা সামনে গীবত করে, সামনে গীবত করে, পিছনে গীবত করে, সামনে মানুষকে বিভিন্ন রকমের টিক্কেরিমূলক কথা বলে, সামনে মানুষকে অনেক রকমের হেয় প্রতিপন্ন করে, অনেক খারাপ খারাপ শব্দ ব্যবহার করে, অসম্মানিত করে, পিছনে একজন মানুষের পিছনে অনেক গীবত করে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষের জন্য হলো আযাব, ওই সকল মানুষের জন্য হলো ধ্বংস, তাদের জন্য হলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি। যারা মানুষের সামনে সমালোচনা করে, পিছনেও মানুষের সমালোচনা করে, এরকম মানুষ নাই রসুলপুরে? রসুলপুরে এরকম মানুষ আছে না? নাই। গীবত ইসলামের মধ্যে জঘন্য একটি অপরাধ, জঘন্য গুনার কাজ। গীবত করবেন না ভাইরা আমার। এই গীবতের মাধ্যমে আপনার আমল সবগুলি জ্বলে ছাই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য সূরার ভিতরে আল্লাহ তাআলা সূরা হুজুরাত এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, গীবত হলো জঘন্য অপরাধ, জঘন্য গুনার কাজ। গীবতের গুনাহ হলো আপন মিতব্যয়ের গোস্ত খাওয়ার সাথে, গোস্ত আপন মিতব্যয়ের গোস্ত খাওয়া যেরকম অপরাধ, যেরকম দুনিয়ার কোন মানুষ একজন মানুষের গোস্ত খায় না, খায় কেউ কার গোস্ত? মানুষ মানুষের গোস্ত খাইতে পারে? খাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষ তুমি এর যে গীবত করতা, অন্যের যে সমালোচনা করতা, এর মাধ্যমে তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোস্ত তুমি খাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত ব্যক্তির গোস্ত, মৃত ভাইয়ের গোস্ত যেরকম দুনিয়ার কোন মানুষ খায় না, এটা যেমন জঘন্যতম অপরাধ, এমনি ভাবে কেউ সমাজের ভিতরে অন্যের সমালোচনা করা, গীবত করা, এটা তার চেয়েও জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ, গীবত আছে নিও ভাই আমাদের সমাজে? কি রসুলপুরের মানুষ এত ফিসে হয়ে গেছে নাকি? সব আল্লাহ রলে গেছে তো ওয়াজ করে তার সামনে, সব আল্লাহ রলে বইছে এখানে, গীবত আছে কিনা? সমালোচনা, ইমাম মুসলিদের সমালোচনা করে, মুসল্লি ইমামের সমালোচনা করে, এক ভাই আরেক ভাইয়ের সমালোচনা করে। ও ভাইয়েরা আমার, প্রকৃত মুসলমান হলো আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুসলমান তার পায়ের অপর মুসলমানের তার জবান থেকে হাত থেকে নিরাপদ থাকে, ওই হলো এক নম্বর খাঁটি মুসলমান। আমরা কি এক নম্বর মুসলমান হইতে রাজি আছি কিনা? তো এক নম্বর মুসলমান হইব কিভাবে? আমরা তো শুধু সমালোচনা, শুধু কি বল, অথচ এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ, আয়নার সামনে নিয়ে যেরকম আপনার ছবিটা এই চেহারার মধ্যে কোনো দাগ আছে কিনা, এটা যেরকম আয়নার সামনে গেলে দেখা যায়। ও আমার রসুলপুরের ভাইয়ারা, এ আমার রসুলপুরের ভাইয়ারা, বলে না মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে কান লাগাইয়া শুনেন, আয়নার সামনে যায় যেরকম আপনি আপনার চেহারার মধ্যে কোনো খুঁত আছে কিনা, কোনো দাগ আছে কিনা, আয়নার সামনে গেলে দেখা যায় কিনা বলেন?
আল্লাহর নবী রহমতের নবী বিশ্ব নবী বলেন এই দুনিয়ার মানুষ এক মুসলমান আর এক মুসলমানের জন্য আইন আসলো। অতএব কোন মুসলমানের দোষ যদি তোমার চোখের সামনে ধরা পড়ে তাহলে তাকে তুমি গোপনীয় ভাবে সবার সামনে লজ্জা না দিয়া সবার সামনে তাকে হেয় প্রতিপন্ন না করে তাকে গোপনীয় ভাবে বুঝে দাও ভাই তোমার ভিতরে এই দোষটা আমি দেখেছি, আমি মুসলমান হিসাবে তোমার এই দোষটা আমি ধরাই দিলাম, তুমি সামনে থেকে সংশোধন হয়ে যাও। এটাই হলো একজন মুসলমানের একজন ইমানদারের এটাই হলো করণীয়, যে আমি কারণ দোষে গুণে কি মানুষ, আমাদের জীবনটা দোষে কি ভরা, আমরা পাপী, আমাদের সত্য গোষ্ঠীও কি পাপী, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কুল্লুকুম খাতাউন অখায়ুন খাতাইরা তাওয়াবুন, তোমরা সবাই হলো পাপী, পাপীর ঘরের পাপী, আর সর্বোত্তম পাপী হলো যে খাঁটি তওবা করে সে হলো সবচেয়ে উত্তম বান্দা। সুবহানাল্লাহ, এই জন্য আমাদের তওবা দরকার আছে কিনা, বেশি বেশি করে ইস্তেগফার করা দরকার আছে কিনা, কারণ আমরা যে গীবত করি আল্লাহ তাআলা এই সূরা মুবাজার প্রথম আয়াতে বলেছেন ওই ধ্বংস তোমাদের জন্য, ওই তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য ওই দোযখ, লিকুল্লি হুমাজা, প্রত্যেক ব্যক্তি যে পিছনে সমালোচনা গীবত করে, লুমাজা সামনেও কি করে, সামনেও তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, হেয় প্রতিপন্ন করে কথা বলে, ছেলের বয়সে সন্তান, ভাইয়ের বয়সে সন্তান, কিন্তু সে আপনাকে এসে খুব ধমক দিয়ে কথা বলে আসে না নাই সমাজে, কথা বলেন সবাই। আমি আগেও বলেছিলাম তাফসীর কোরআন মাহফিল এটা একটা ক্লাসের মতো, কিসের মতো, ক্লাসের মতো, এখানে আপনারা ঘুম গেলে হবে, একটু জব দিতে হবে, কথা বলতে হবে, রাজি আছে কিনা, কারা কারা রাজি আছে তুমি আর তুমি আল্লাহকে দেখে দেন না রে দেখবি ঘরে ঘরে যাও যার ঘুম আসে না মসজিদে আসলে ঘুমের ব্যবস্থা করে কে আল্লাহ, কারণ এখানে আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ, কাশিয়াত আলাইহিমুর রহমা ও নাযালাত আলাইহিমুস সাকিনা, কোন মজলিসের মধ্যে যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের তাফসীর করা হয়, যেখানে হাদিসের দার্স দেওয়া হয়, সেখানে ফেরেশতারা আমাদেরকে রহমতের চাদর ডেকে ফেলে, সুবহানাল্লাহ, আল্লাহ রহমত দিয়ে আসমান পর্যন্ত ফেরেশতারা আমাদেরকে পাহারা দেয়, সুবহানাল্লাহ, এই জন্য স্বাভাবিক আমাদের ঘুম আসতে পারে, আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের মুজিজা, ইসলামে আসলেই ভালো কাজে আসলেই সেখানে রহমত নাজিল করে দেয় কে, আল্লাহ। অতএব আল্লাহর রাসূলের ভাইরা যারা এখনো নামাজ আসে না, যারা এখনো রোজা থাকে না, যারা এখনো কোরআন পড়ে না, যারা এখনো কোরআন শিখে না, আল্লাহর কসম করে বলি এই কোরআন হাতে নাও, মসজিদে আসো, নামাজ পড়ো, রোজা থাকো, ঘুম তোমার না আসা ছাড়া উপায় নেই, ঠিক কিনা? কারণ তুমি 10 লক্ষ লক্ষ টাকার হিসাব
হিসাব করতেছ লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন, যার একটা বিল্ডিং আছে সে ধারণা করে আমার আর একটা বিল্ডিং এর দরকার, যার এক কোটি টাকা আছে সে এক দাম সে মনে মনে কামনা করে আমার আরো এক কোটি টাকার দরকার, ঠিক কিনা বলেন? সারাদিন এইভাবে টাকা টাকা করে অর্থ সম্পদ গণনা করতে করতে ওই ব্যক্তির ঘুম হারাম হয়ে যায়, ঘুম আসে না। এ আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে যত বড় ধনী তাকে কেয়ামতের ময়দানে বেশি বেশি হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা হলো সাত টুকরা স্বর্ণ এবং সাত ব্যক্তির মতো, এই দুনিয়াটা সাত টুকরা সম্পদের সমপরিমাণ। এ আমার মেয়েরা, এ আমার বন্ধুরা, সাতজন লোক মদিনার পথ ধরে বাহির হয়েছে, এমন সময় তাদের সামনে ষাট টুকরা স্বর্ণ তারা পেয়ে গেছে। এদের মধ্যে দুইজন পরিকল্পনা করল, দুইজন ষড়যন্ত্র করল, পরিকল্পনা করল, দুইজনকে বাজারে আমরা খাবারের জন্য পাঠাইয়া দিব। সাতজনের মধ্যে দুইজন, দুইজন বলল তোমরা যাই বাজার থেকে কিছু খানা নিয়ে আসো, আমাদের জন্য কিছু খানা নিয়ে আসো। এই সময় তারা পরিকল্পনা করলো এই দুইজনকে যদি মেরে ফেলা যায় তাহলে সাত টুকরা স্বর্ণ আমরা দুইজনে দুই টুকরা করে ভাগ করে নিতে পারবো। কয় টুকরা? দুই টুকরা। এই পরিকল্পনা অনুযায়ী এই দুইজনকে বাজারে পাঠাইয়া দিল। আবার ওই দুইজন মনে মনে চিন্তা করলো আমরা বাজার থেকে যে খাবার নিব এই খাবার গুলির মধ্যে যদি বিষ মিশাইয়া দিই তাহলে এই দুইজন বিষ খেয়ে মারা যাবে, আমরা দুইজনে দুই টুকরা করে এই সাত টুকরা স্বর্ণের মালিক হয়ে যাব। সেই পরিকল্পনা অনুযায়ী এই দুইজন বাজারে গেল, বাজারে যাইয়া লোক জাতীয় এই জাতীয় খাবার কিনে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিছে। এই দুইজন যখন বাজার থেকে যখন খাবার নিয়ে ওই দুইজনের কাছে আসলো ওই দুইজন পরিকল্পনা করে এই দুইজন লোককে মেরে ফেললো। মারার পরে এবার তারা বলল আসো, কষ্ট হয়েছে তাদেরকে মারা তুমি মারতে গিয়ে, আসো আমরা খাবারটা খেয়ে ফেলি, আগে খানা খাইয়ে লই, এরপরে আমরা দুই টুকরা স্বর্ণ করি, দুইজন দুই টুকরা করে ষাট টুকরা স্বর্ণের মালিক হয়ে যাব। সেই পরিকল্পনা অনুযায়ী এরাও ওই রুটি বিষ মিশ্রিত রুটিগুলি খেয়ে ফেলেছে। খাওয়ার 10 থেকে 15 মিনিট পরে এই দুইজন এখন ঘুমের মধ্যে অর্থাৎ মৃত্যুর কোলে ডলে পড়ল। আগের দুইজনও শেষ হয়ে গেছে, পরের দুইজনও ষাট টুকরা স্বর্ণের মালিক হওয়ার জন্য দুইজন আগে মেরে ফেলেছে, আর বাকি দুইজন তারা বিষ মিশ্রিত খাবার খেয়ে তারাও মারা গেল। কয় টুকরা স্বর্ণের জন্য? আরো ধরো বলে স্বর্ণ স্বর্ণের জায়গাতে পড়ে রয়েছে কিন্তু লোক সাতজন। এই জন্য আল্লাহ বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন এই উদাহরণ দিয়েছেন যে এই দুনিয়ার দৃষ্টান্ত হলো সাত টুকরা স্বর্ণের মত রে ভাই। এ আমার রসুলপুরের ভাইয়ারা রে, এ আমার ভাইয়ারা মনোযোগ দিয়ে শুনেন, এই অর্থ সম্পদে দুনিয়া দুনিয়া এই টাকা পয়সার পিছনে আপনার জীবন জিন্দগি শেষ করে দিলেন, এই টাকা পয়সা নিয়ে তো আপনি আপনি কবরে যাইতে পারবো না, পারবো? যখন আমরা জন্ম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছি পরম হইয়াছি আমি রে, পরম হইয়াছি আমি, একদিন তোমার কেউ রবে না তখন তোমার কেউ রবে না রইবে মাওলা ফা। আল্লাহ রে ডাক রে বন্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বন্দা, আল্লাহ রে ডাক, আল্লাহু আকবার। এ আমার রসুলপুরের মেয়েরা, এ আমার রসুলপুরের মেয়েরা মনোযোগ দিয়ে শুনে, কেন টাকা পয়সা করে অর্থ সম্পদ করে অন্যের টাকা আত্মসাৎ করেন, অন্যের সম্পদ দখল করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, ফতোয়া আমি সরল তর্জমাটা আমি আপনাদেরকে শোনাই, এরপরে
এখান থেকে শান নুজুল এবং তাফসীর আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনেও সমালোচনা করে এবং পিছনেও যারা সমালোচনা করে। আল্লাযী জামা মালাহু ওয়া'আদাদাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে জামা মালান মাল সম্পদ জমা করে, টাকা 1,00,000 টাকা আছে আরো 1,00,000 টাকা জমা করার জন্য মাথার গান পায়ে ফেলায়া আমার ভাইয়ারা এভাবে এভাবে মিথ্যাকে সত্যের আশ্রয় দিয়ে, সত্যকে মিথ্যার আশ্রয় দিয়া এই ঘরের পানি ওই ঘরের মধ্যে ফালায়া, এই নদীর পানি ওই নদীর মধ্যে ফালায়া, এই ঘরের বদনাম ওই ঘরের মধ্যে বদনাম ছড়ায়া, এভাবে সুদের কারবার করে, ঘুষের কারবার করে, সম্পদ জমা করে। আল্লাহ যে জামা মাল, যে মাল জমা জমা করে কি করে, সম্পদ কি করে জমা করে, একত্রিত করে, ওয়াদাদা এবং গণনা করে, 1,00,000 টাকা গণনা করে, আবার 50,000 টাকা গণনা করে, এইভাবে বারবার গণে বারবার গণে, গণার পরে তার মনের তামান্না মনের ইচ্ছা শেষ হয় না, তার মনের মধ্যে কামনা বাসনা জাগে যে আমার যদি আরো 1,00,000 টাকা হইত। আল্লাহর নবী বিশ্বনবী বলেন বনি আদমের মনের চাহিদা পূরণ করা যাক করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে, কবরের মাটি একজন মুমিনের ফ্যাক্টরি পুরাইতে পারে, নতুবা মুমিনের মুসলমানের মানুষের কখনো চাহিদা শেষ নেই, যত তার আছে তত আরো বেশি দরকার, ঠিক কিনা? যার 1,00,000 টাকা আছে সে মনে করে যে আমার 2,00,000 টাকা দরকার, এল হালাল আর হারামের দরকার নেই, আছে না নেই? যার একটা বিল্ডিং আছে তার আর একটা বিল্ডিং এর দরকার, ঠিক কিনা? যার 1 কানি জমি আছে সে মনে করে যে আমার আরো 1 কানি দরকার, আছে না নাই? এটা হলো আমাদের স্বভাব, এটা কার স্বভাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে তার মাল তার সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, এই সম্পদ দিয়ে সে দুনিয়াতে বেঁচে থাকবে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো সম্ভব না রে বান্দা, লায়ুম বাদান নাবিল মুতামা, অবশ্যই তোমাকে মুতামার মধ্যে প্রবেশ করতে হবে। ও মা তারা আমল মুতামা, আল্লাহ তারা নিজেই প্রশ্ন করলেন এই দুনিয়ার মানুষেরা শুনো মুতামা কাকে বলে, আল্লাহ তারা জবাব দিয়ে দিলেন নারুল্লাহিল মুবাদা, মুতামা হলো এমন আগুন যে আগুন মানুষকে জ্বালায় আশ্রয় করে দেয়, আল্লাহ কি তত্ত্বলে ওয়ালা লাফিদা, যে আগুন মানুষের কলিজে পর্যন্ত চলে যায়, ইন্নাহা আলাইহি মুসাদা, এবং সে আগুনের মধ্যে উপরে ডাকনা থাকবে, ডাকনা এখান থেকে জাহান্নাম থেকে যে বাইর হওয়ার চেষ্টা করবো বাইর হওয়ার কোনো সুযোগ নাই, কারণ জাহান্নামের মধ্যে ঢুকায় আপনারে দরজা আটকায় দিলে আর আপনি বাইরে দিতে পারবেন, সেই আমাদের মমতা লম্বা লম্বা খুঁটির মধ্যে জাহান্নামের ফিলারের মধ্যে আপনাকে বেঁধে দেওয়া হবে, রশি দিয়ে টাইট করে বাঁধা হবে, সেখান থেকে যতই চিন্তা করো আল্লাহ গেছি রে, ও আল্লাহ গেছি আল্লাহ, আর করতেন না, আর মানুষের দোকাবাজি করতেন না, আর কিমত করতেন না, আর সবর করি করতেন না, আর কোরআনের বিরুদ্ধে আইন রচনা করতেন না আল্লাহ, আর কোন মুসলমানের কষ্ট দিতেন না আল্লাহ, দয়া করে তুমি আমার দুনিয়াতে আর একবার ফাটাও, দুনিয়াতে আসা সম্ভব? কারণ আপনারা তো ফিলারের মধ্যে, আমাদের মোমান দাদা বড় বড় লম্বা লম্বা খুঁটির মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের ফিলারের মধ্যে আপনারে বাঁধি রেখে, আপনি যতই চিৎকার করেন সেই দিন এই চিৎকারে কোনো কাম না। এই হলো এই সূরা মুমাযার স্মরণ অনুবাদ, কি অনুবাদ? স্মরণ অনুবাদ। এবার আসেন আমার মেয়েরা আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসর নেওয়ায় নামক এক নিষ্ঠুরিয়া বলি ছিল, কাফের ছিল, এই মুসলমানের কথা এই জায়গা থেকে অন্য জায়গায় লাগিয়ে দেয়, এই ঘরের হানি ওই ঘর, ওই ঘর ওই ঘরের মধ্যে ফালাম, এই গর্তের পানি ওই গর্তের মধ্যে ফালাম, এইভাবে গীবত শেখায় করে, এবং তার অনেক সম্পদ ছিল, অনেক ছেলে মেয়ে ছিল, সে আবুল আহাবের মতো এরকম সে অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসেরকে লক্ষ্য করে এই
সূরাটা নাযিল করে জানাইয়া দিলেন এই ওয়াইল তোর জন্য, ওয়াইল গুজব, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোর জন্য আমি এমন দোজখের ব্যবস্থা করছি যে দোজখ তোমাকে ছুন্ন বিচ্ছুন্ন করে দিবে, তোমাকে খান খান করে আগুন জ্বালায় ছাই করে দিবে। বল নাউযু বিল্লাহ। তোমরা সবাই হলো পাপি, আর সবচেয়ে উত্তম পাপি হলো যে সবসময় ইস্তিগফার করে, তওবা করে। কি করে? আরো ধরো মানে আমাদের জীবনে গুণা আছে না নাই? ফরজ হক নষ্ট করি না আমরা? ইবাদত আছে না নাই? অন্যের পিছনে সমালোচনা আছে না নাই? এক ভাই আর ভাই জমি দখল করে আছে না নাই? এক মহিলা আর এক মহিলার কিবত করে আছে না নাই? এই ভাই কথাও গায়ের মধ্যে লাগায় আছে না নাই? আমাদের গুনার কোনো শেষ নাই, টেনশনের কোনো কি শেষ নাই? চাকরির টেনশন, বেতনের টেনশন, ছেলেমেয়ের টেনশন, বিদেশের টেনশন, কত রকমের টেনশন আমাদের, ঠিক কিনা? কত রকমের আমাদের গুনা আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সবচেয়ে উত্তম গুনাগার হলো ওই লোক যে সবসময় তওবা করে। কি করে? ইস্তিগফার করে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মাল্লাযিনাল ইস্তিগফার, যে ব্যক্তি সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের জমানার ভিতরে একদিন তিনি বিকাল বেলা ঘোরাফেরা করার জন্য তিনি বের হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, এমন সময় তিনি মসজিদে ঢুকলেন নামাজ আদায় করার জন্য। মসজিদে ঢুকে মাগরিবের নামাজ আদায় করলেন আর এশার নামাজ আদায় করলেন। এই সময় তিনি মসজিদের মধ্যে ঘুমানোর জন্য যখন মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব সেখানে জায়গা দিলেন না, বললেন যে আপনি একজন অপরিচিত মানুষ, আপনি একজন বিদেশী লোক, আপনাকে আমরা চিনি না, এখানে জায়গা দিব না আপনাকে। মসজিদ থেকে তাকে বের করে দিলেন। তিনি যাইতে যাইতে একটা বাজারে যখন পৌঁছলেন, বাজারে পৌঁছার পরে দেখলেন আল্লাহর একজন বান্দা যে রুটি বিক্রেতা ছিল, সে যখন কাই এভাবে খণ্ড খণ্ড করে যখন আটার খামির করে তার ঠোঁট নড়াচড়া করে, আবার সুলার মধ্যে যখন সে রুটি দেয় তখন তার ঠোঁট যেন নড়তে থাকে, আবার যখন সে কাস্টমার থেকে যখন টাকা নেয় রুটি বিক্রি করে তখন তার দুই ঠোঁট নড়তে থাকে, আব্দুল ইবনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন এ আল্লাহর বান্দা, আমি দীর্ঘ সময় পর্যন্ত তোমাকে ফলো করেছি, তোমার মুখ থেকে যেন কি বাইর হয় দয়া করে আমাকে একটু খুলে বলো। সে বলে আমি সব সময় আমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি, আমি যখন মানুষকে রুটি দিই তখনও বলি আমি আস্তাগফিরুল্লাহ, যখন আমি এভাবে যখন রুটি খামির করি তখন আমি বলি আস্তাগফিরুল্লাহ,
খোলার মধ্যে যখন আমি রুটি দিই তখন আমি বলি আস্তাগফিরুল্লাহ রব্বি, বলে সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আমি আমার জন্ম থেকে এ পর্যন্ত আমি সবসময় আমি ইস্তিগফার করি, হাঁটতে চলতে ফিরতে সবসময় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলার কাছে যত দোয়া করেছি কোন দোয়া আমার বিফলে যায় নাই। আমি হলাম একজন মুস্তাজাব দাওয়াত, অর্থাৎ আমি যেই দোয়া করি সাথে সাথে কবুল করে নেয় কে, দোয়া করতে দেয়নি আমার কোন দোয়া ব্যর্থ যায় না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন কি বলো তুমি, আমি এত বড় মুহাদ্দিস এত বড় আলেম ওই জমানার ভিতরে 40,000 হাদিস সম্বলিত একটি কিতাব তিনি হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন, তিনি বললেন তুমি কি বলো আমি এত বড় মুহাদ্দিস এত বড় আমি বুজুর্গ আমি তো মুস্তাজাব দাওয়া হতে পারি নাই, তুমি কিভাবে মুস্তাজাব দাওয়া হয়েছ একটু দয়া করে আমাকে খুলে বলো। সে বলল যে আমি এই পর্যন্ত যত দোয়া করেছি কোনো ব্যর্থ হয় নাই, সব দোয়াই আমার কবুল করে নিয়েছেন কে, তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি, সেই দোয়াটা হলো আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ এই জমানার মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি সবচেয়ে বড় বুজুর্গ যিনি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জীবনে আমাকে একবার হলো তার মুখোমুখি করাইয়া দেন, তার সাক্ষাৎ করাইয়া দেন। আশ্চর্যের ব্যাপার হলো এই কথাটা বলতেছে কার সামনে, ওই আহমদ ইবনে হাম্বল তার সামনে এই কথাটা বলতেছে যে আমি আল্লাহ আমার একটা দোয়া এখনো বাকি আছে আমার সব দোয়া কবুল করে নিয়েছে কে, একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই, সেই দোয়াটা হলো আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি আল্লাহ এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আলেম হাদিস বিশারদ হাদিসের হাদিস শাস্ত্রে যার অভিজ্ঞতা বেশি আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ দয়া করে আমাকে সাক্ষাৎ ঘটাইয়া দাও। এই কথা শোনার পরে আহমদ ইবনে হাম্বল সেখানে কিন্তু হাজির, তার দুই চোখ থেকে পানি পড়তে লাগলো টপ টপ করে। এবার ওই রুটি বিক্রেতাকে বলল এ ভাই রুটি বিক্রেতা আর আমি আমার নিজের গোপন রাখতে পারলাম না, আমি হলাম সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তাআলা তোমাকে যে মুস্তাজাব দাওয়া বানাইছে এটা 100% সত্য, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে, আমি হইলাম সে আহমদ ইবনে হাম্বল। সাথে সাথে কোলাকুলি করলেন, মুসাফা করলেন, আল্লাহু আকবার এ আমার রসুলপুরের বাইরা রে, কত কাজে অকাজে কত সময় আমার আপনার নষ্ট হয়ে যায়। এই জন্য যখন হাঁটতেছেন চলতেছেন ক্ষেত খামারে যখন রোয়াল উঠতেছেন ক্ষেত খামারে কাজ করতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ, বলে সবাই আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি বলে সময় নষ্ট হয়, সময় নষ্ট হয় টাকা খরচ হয় পরিশ্রম লাগে, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা ঠোঁট দিয়েছেন এমন একটা জবান দিয়েছেন যে জবানে যদি আল্লাহকে যদি বারবার আহ্বান করেন সব জিনিস আপনার হাতে 2-4 ঘন্টা হাঁটার পরে আপনার পা আর চলে না, 2-4 ঘন্টা কাজ করার পরে আর হাত
কাজ করে না ঠিক কি না বলেন কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কম্পিউটারের চেয়েও আরো অধিক শক্তিশালী যন্ত্র আবিষ্কার করেছেন যার নাম হলো জিহ্বা এই জিহ্বা দিয়ে যদি যত বেশি আল্লাহ জিকির করবেন যত বেশি ইস্তেগফার করবেন যত বেশি আল্লাহকে ডাকবেন আল্লাহর কসম করে বলি আপনার জিহ্বার মধ্যে কোনো ব্যথা লাগবে না লাগবে না লাগবে এই জন্য ভাইরা কার কোন সময় মৃত্যু হয় আমাদের কারো কোনো জানা কার কোন সময় মালাকুল মৌত এসে যায় মৃত্যুর ফেরেশতা এসে যায় আমাদের কারো জানা আছে কার কোন সময় মৃত্যু হয়ে যায় রে ভাই এই যে তুরস্কের মধ্যে যে ভূমিকম্প হয়েছে সকালবেলা যে সবাই ঘুমিয়েছিল কেউ ড্যান্সিং করেছে কেউ নাচ গান করেছে সবার মনে ধারণা ছিল যে আমি ফজরের পরে আমি ঘুম থেকে উঠব কিন্তু ওই ঘুমের ভিতরে হাজার হাজার প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে কত হাজার তাদের কি জীবনে কখনো পরিকল্পনা ছিল যে আমি সকাল করতে পারবো আমি সকালবেলা আমি আমার পরিবার পরিবার পরিজনের সাথে দেখা করতে পারবো এই ধরনের পরিকল্পনা তাদের ছিল না কিন্তু তাদের পরিকল্পনা কি বাস্তবায়ন হয়েছে এই আমার রসুলপুরের বাইরে এই আমার বাবা জিরা এই আমার মুরব্বীরা এই জন্য কার কোন সময় মৃত্যু হয় তার কোনো নিশ্চয়তা নাই এই জন্য চলতে ফিরতে হাঁটতে সব সময় আপনি ইস্তেগফার করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দারে তোমার রিজিক নাই আমার কাছে রিজিক চাও আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করো তোমার ছেলের চাকরি হয় না আমার ইস্তেগফার করো তোমার মেয়ের বিবাহ হয় না ইস্তেগফার করো তোমার ব্যবসা বাণিজ্য হয় না ইস্তেগফার করো তোমার চাকরি হয় না ইস্তেগফার করো তোমার মুসিবত যায় না ইস্তেগফার করো তোমার দুঃখ যন্ত্রণা যায় না বেশি বেশি করে ইস্তেগফার করো ইস্তেগফারের ভিতরে সব রোগের ওষুধ দিয়েছে কে এই জন্য চলতে ফিরতে সব সময় ইস্তেগফার করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ধ্বংস হলো তাদের জন্য যারা মানুষের সামনেও গিয়ে সামনেও তারা সমালোচনা করে পিছনে সমালোচনা করে মানুষকে হেয় প্রতিপন্ন করে ওই সকল লোকদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল দোযখ রেখে দিয়েছে বলেন আউযুবিল্লাহ আল্লাহ যে জামা মালান যে জমা করে মাল মাল দৌলত জমা করে আবু লাহাব কারণের নাম আপনারা শুনছেন কিনা বলেন কারণের এতগুলি সম্পদ ছিল যে কারণের তার যে বিশাল গোডাউন ছিল ওই গোডাউনের চাবি রাখার জন্য কয়েক হাজার মানুষ ছিল শুধু চাবিগুলো রাখার জন্য এত বিশাল বিশাল গোডাউন এত বিশাল বিশাল সম্পদ এই সম্পদগুলিকে পাহারা দেওয়ার জন্য ওই ঘরগুলি চাবি রাখার জন্য হাজার হাজার মানুষ দায়িত্ব ছিল কিন্তু তার অহংকার করার কারণে তার গর্ব করার কারণে তার আল্লাহকে বিশ্বাস না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কারণের সমস্ত সম্পদকে মাটির ভিতরে ডাবাইয়া দিয়েছে কে আল্লাহ সে আল্লাহ এখন আছে না নাই এই জন্য এ মালওয়ালারা এ সম্পদওয়ালারা এই জমিদাররা এই সম্পদের মালিকেরা কেন সম্পদের অহংকার করো কেন ধন সম্পদের অহংকার করো এই ধন সম্পদ তো তোমাকে জান্নাতি বানাইতে পারে না পারে না পারে না এই সম্পদ তো তোমাকে জান্নাতি দিতে পারবে না এই সম্পদ তো তোমার জন্য কাল হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যেই সম্পদ আপনি মসজিদ মাদ্রাসা দান করে যাবেন যেই সম্পদ আপনি এতিমখানায় মাদ্রাসায় সৎকার করে দিতে পারবেন ওই সম্পদেই আপনার জন্য কিয়ামতের ময়দানে বিশাল নাজাতের ব্যবস্থা হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ সূরা ইনমাজার ভিতরে বলেন আল কোরআন সবাই আল্লাযী জামা ধ্বংস তাদের জন্য যারা জামা জমা করে একত্রিত করে সম্পদ কামাই করে হালাল হারামের কোনো দিক নাই এই আমার রসুলপুরের ভাইরা ভুল বুঝবেন না
হালাল পন্থায় যদি আপনি সম্পদ জমা করেন এতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি হালালটা জমা করলেন হারাম পন্থায় জমা করলেন, 10,000 টাকা আপনি সুদের উপর লাগায়া এই সুদের সুদ আসলে নাতি পর্যন্ত আপনি নিলেন, শতকরা 5 টাকা 10 টাকা করে সুদ খাইলেন, সম্পদ জমাইলেন আপনার ছেলে মেয়ের জন্য, 10,000 টাকা কামাইলেন, কিন্তু এই 10,000 টাকা কামাইয়া পাইতে আসা পর্যন্ত আপনার 10,00,000 টাকার লস হয়ে গেছে, এরকম আছে না? না। এই জন্য আমার রসুলপুরের বায়ানা সব সময় খেয়াল রাখবেন, হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম নাই। যারা সুদ খায় তারা হলো আপন মায়ের সাথে জিনা করলে যে গুণা তার সে মারাত্মক গুণাগুলো সুদ খাওয়া। আপন মায়ের সাথে কি কেউ জিনা করবে? আপন মায়ের সাথে জিনা করবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সুদের 70টি গুণা, কয়টি গুণা বলেন? সর্বনিম্ন গুণা হলো সুদের, সবচেয়ে নিকৃষ্ট সর্বনিম্নের গুণা হলো আপন মায়ের সাথে জিনা করা, বলেন না? আর সুদের সবচেয়ে বড় গুণা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার, কি করা? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? কিন্তু এ রসুলপুরের বাইরে তারা সুদ এখনো বন্ধ করতে পারো নাই। এ আমার ভাইয়েরা, আপনার এই নামাজ আপনার এই রোজা কিছুই কবুল হবে না। যারা সুদের সাথে জড়িত আছেন দয়া করে আজকে থেকে তওবা করেন, যে জীবন চলে যেতে পারে তারপরও আমি সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষী থাকবো না। আল্লাহর নবী বিশ্ব নবী লানত করেছেন 4 গ্রুপের উপর, কয় গ্রুপ? হাত দেখায় বলেন কয় গ্রুপ? আরো জোরে, আরো জোরে, 4 গ্রুপের উপরে আল্লাহর নবী লানত দিয়েছেন। 1 নম্বর গ্রুপ হলো যে সুদ দেয়, 2 নম্বর হলো যে সুদ খায়, 3 নম্বর হলো যে সাক্ষী থাকে, 4 নম্বর হলো যে সুদ লেখালেখি করে। এই 4টা গ্রুপের উপরে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আকলি রিবা ওয়া মুকলিহি ওয়াশারে বাইহি ওয়া কাতিবাইহি, 4টা গ্রুপের উপরে আল্লাহ রাসূল লানত দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দেয় লানত, আর তুমি করো সুদের কারবার, ঠিক কিনা বলেন? আপনি ঋণ, আপনি অসহায় মানুষ, আপনি যাই বলেন এ ভাই আমি তো মেয়ে বিয়ে দিয়ে দিতে পারতেছি না ভাইয়া, 10 টাকা কষ্ট করে আমার 10,000 টাকা ঋণ দিলে ভাই, কিন্তু বলো না কোনো টাকা নাই। যখনই বলে যে ভাই 10,000 টাকার বিনিময়ে আপনাকে এই পরিমাণ দিব, বলবো যে 1,000 টাকার দরকার আছে না? এরকম মানুষ যখনই বলেন যে শতকরা 5% হিসেবে তোমার সুদ দেব, তখন বলে যে 10,000 না 10,00,000 টাকা হইল না, আছে না নাই বলে? আর যদি আপনি যদি করতে হাসান আসান আল্লাহ রাব্বুল আলামিন বলে মানজাল্লাযী ইউরিদুল্লাহ কর্দান হাসানা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিয়া আজকে তুমি দিবা, আগামীকাল কিয়ামতের ময়দানে তুমি তার বিনিময় আমার হাত থেকে নিয়ে নিয়ে যাইবা, সুবহানাল্লাহ। তুমি একজন মানুষকে দাও তো, একজন মানুষের সে ছেলে মেয়ে তোমাকে দিয়ে দিবে, তাহলে এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে কর্জে হাসানা সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন আমার বেরা, আমার বন্ধুগণ, আমাদের নেশারটা এমন হয়ে গেছে এখন করজ দিলে আর 10 দিন পরে দিব বলি আরো 10 দিন এভাবে ঘোরাফেরা করে, এই জন্য আমরা এক কথা দিয়ে কথা রাখি না, এই জন্য আমরা কর্জে হাসানা পাই না, ঠিক কিনা বলে? যদি আপনি ওয়াদা মতো কাজ করেন, ওয়াদা যদি রক্ষা করেন, মানুষের যে পরিমাণ টাকা ব্যাংকের মধ্যে পড়ে আছে, আমার ভাইয়েরা আমাদের এই সমাজের মানুষের খাসিয়ত খারাপের কারণে মানুষ একজন আরেকজনকে ঋণ দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমাজার ভিতরে বলেন ধ্বংস তাদের জন্য যারা মালকে জমা করে, সম্পদকে জমা করে এবং আত্মা দায়রাকে বারবার গণনা করে, বারবার গণে, ঘুমের আগে গণে, ঘুম যাওয়ার সময় গণে, 24 ঘন্টায় শুধু টাকা টাকা, সম্পদ সম্পদ, অর্থ অর্থ করতে করতে তার
ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যায়, শুধু টাকা পয়সা কি গুনতে থাকে, তার 1 লাখ টাকা আছে তার আরো 1 লাখ টাকা গোনার জন্য চেষ্টা করে, ঠিক কিনা ভাইয়েরা? আমার এই আমার রসুলপুরের ভাইয়েরা, আমি কথা বলি না যে আপনি সম্পদ জমা করা কোনো মন্দ কাজ নয়, তবে সেটা হালাল পন্থায় হতে হবে, নাজায়েজ পন্থায় হারাম পন্থায় কোনো সম্পদ জমা করলে সেই সম্পদের কারণে আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে, বলেন নাউযুবিল্লাহ। সবাই একটু জিকির করেন, তার এই সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, তার এই সম্পদ তাকে চিরঞ্জীব করে রাখবে, তার এই সম্পদ তাকে বাঁচায় রাখবে। আমার ভাইয়েরা, আপনারা মানছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অক্টিলিয়ন সম্পদের মালিক কারণ ছিল, কিন্তু কারণ এখন দুনিয়াতে বেঁচে আছে আছে বলে? নমরুদ, ফেরাউন, হামান, এরা বেঁচে আছে? অতএবে আমার ভাইয়েরা, আপনার চেয়ে আরো অনেক শক্তিশালী, আপনার চেয়ে আরো অনেক টাকার মালিক এই দুনিয়াতে থাকতে পারে নাই। অতএব আপনি কেন মনে করে আছেন এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে, এই সম্পদ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে যে এই সম্পদ আমাকে আখলাদা চিরস্থায়ী করে রাখবে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ওয়াইলুন কি দুজন তাদের জন্য যারা গীবত করে, যারা সামনে মানুষকে টিটকারি করে, মানুষকে হেয় হেয় প্রতিপন্ন করে, এবং সে সম্পদকে জমা করে এবং সম্পদকে বারবার শুধু গণনা করে, সে মনে করে সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কশ্মীর কারো সম্ভব নয়, কাল্লা, কখনো। তুমি যে ধারণা করে বসে আছো, তোমার এই ধারণা সম্পূর্ণভাবে মিথ্যে প্রমাণিত হবে, ঠিক কিনা বলেন? লায়ন বাজান না ফিল হোতামা, তোমাদেরকে হোতামার মধ্যে প্রবেশ করানো হবে। আমার দ্বারা কামাল হোতামা, আল্লাহ তারা নিজে আবার প্রশ্ন করেন, এ আমার নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার বান্দাবান্দি, তোমরা জানো কি হোতামা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে প্রশ্ন করলেন, আবার তিনি জবাবটা শিখাইয়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হোতামা বলো, নারুল্লাহিল মুওয়াদাহ, হোতামা হলো এমন দোজক যে দোজক মানুষকে জ্বালায়া পোড়ায়া মানুষকে ছাই করে দেয়, তো এর নাম হলো হোতামা। অথবা হোতামার শব্দটি এসেছে হাত মন থেকে, হাত মন মানে ভেঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। আমার ভাইয়ারা, এটা হলো এমন জাহান্নামের গর্ত যে জাহান্নামের মধ্যে পড়লে আপনার পুরা বডি পুরা দেহ সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে একেবারে দুলিশ্বাস করে একেবারে সবগুলিকে ছাই করে ফেলা হয়, এর নাম হলো হোতামা। আপনার গাড় গটকায় দেয় দিবে, আপনার সমস্ত শরীরের হাড্ডি মাংস গোস্ত সবগুলিকে খান খান করে দিবে, হোতামা নামক এই দোজখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন আপনার হাতের মধ্যে যখন লাগে তখন আপনি ব্যান্ডেজ দিয়ে এই হাতের মধ্যে ওষুধ লাগান। এই আমার ভাইয়েরা, কারণ শরীরের মধ্যে যদি আগুন লাগে, আগুন লাগার পরে কলিজার মধ্যে আগুন যাওয়ার আগে আগে মানুষ মারা যায়, ঠিক কিনা? কিন্তু দোজখের আগুন কি এরকম হবে নাকি বলেন? দোজখের আগুন হবে কেমন? এই দোজখের আগুন হবে এমন যে আগুন আপনার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু আপনার মৃত্যু হবে না, কারণ জাহান্নামের মধ্যে মানুষের কোনো মৃত্যু নাই, কি নাই? জাহান্নামের মধ্যে মানুষের কি নাই? মৃত্যু নাই। সেইখানে সে জ্বলতে থাকবে,
দুনিয়ার আগুন পলে যায় মোসার আগে মানুষ মারা যায় কিন্তু জাহান্নামের আগুন পলে যায় পর্যন্ত বুঝবে যন্ত্রণা কষ্ট দহন যন্ত্রণা এত বেশি হবে ওই ব্যক্তির মৃত্যু হবে না কিন্তু তার কেয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে তারা যারা গীবত করে যারা কি করে এ আমার ভাইরা রে আমার রসুলপুরের বোনেরা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা কি বলতেছেন এই জাহান্নাম হলো এত ভয়াবহ জাহান্নামের মধ্যে যাদেরকে ফেলানো হবে মুফাসসির কেরাম বলেন এই জাহান্নামের মুখের মধ্যে এইভাবে ডাকনা দিয়ে দেওয়া হবে ডাকনা দেওয়ার পরে ওই জাহান্নামটা কেমন মনে হবে বলেন এই বিষয়টা বোঝার জন্য আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের দেশে প্রেসার কুকার চিনেন নি আপনারা প্রেসার কুকার চিনেন দেখতে কেমন লাগে এই প্রেসার কুকারের মধ্যে যে কোনো শক্ত জিনিসকে সিদ্ধ করার জন্য মুখকে এমন ভাবে টাইট করে লাগানো হয় এমন ভাবে লাগানো হয় কিছুক্ষণ পরে আপনারে ডাইল বলেন তারপরে গরুর গোস্ত বলেন সোনার ডাইল বলেন এইগুলি এত বেশি উত্তপ্ত হয় উত্তপ্ত হওয়ার পরে গরম হইতে 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 যখন এটার ভিতরের হাওয়াটা আর থাকতে পারে না তখন এটা এত জোরে প্রেসার মারে প্রেসারের সাথে সাথে এরকম বিশ ত্রিশ বাইরে থেকে আওয়াজ শোনা যায় কিনা প্রেসার কুকারের আওয়াজ যাদের ঘরে আছে এক কথায় চাই আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষের গীবত করে মানুষের সমালোচনা করে সম্পদ হালাল হারামের কোনো চিন্তা করে না সম্পদের পাহাড় গড়ে ওই সকল মানুষদেরকে ওই প্রেসার কুকারের মতো এমন জাহান্নামের আগুনে জ্বালানো হবে রে ভাই এমন দোযখে প্রবেশ করানো হবে যত চেষ্টা করেন বাহির হইতে পারবেন না এমন উত্তাপ দেওয়া হবে এমন তাপ দেওয়া হবে প্রেসার কুকারের মধ্যে যেরকম এই দুনিয়ার জমিনে প্রেসার কুকারে যেরকম আগুন দিয়ে তাপ দেওয়া হয় আমার ভাইয়েরা ওই দোযখের আগুন ওই জাহান্নামের আগুন দুনিয়ার তুলনা সত্তর গুণ বেশি শক্তিশালী হবে বলেন নাউজুবিল্লাহ না দেখি দোজক যে সত্য জাহান্নাম যে সত্য জাহান্নামে যে আল্লাহ তাআলা আমাদেরকে জ্বালাবেন এটা যে বাস্তব এটা বোঝানোর জন্য আমার মনে হয় এর থেকে সহজ উদাহরণ আমার কাছে আর নাই যে প্রেসার কুকার দিয়ে আল্লাহ তাআলা বুঝাই দিতেছেন আমাদেরকে এই প্রেসার কুকারের মধ্যে তাপ দিতে দিতে এটা এত ভয়াবহ আকার ধারণ করে সেখান থেকে আপনি গোস্ত সিদ্ধ করেন বা ডাল সিদ্ধ করেন সেখান থেকে একটা ডাউন গোস্ত বাইর হওয়ার কোন রাস্তা আছে ভাই আছে এ আমার রসুলপুরের ভাইরা শুনেন এই দুজন যারা গীবত করে যারা অন্যের সমালোচনা করে যারা সুদের কারবার করে কুশের কারবার করে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মানুষদেরকে এমন জাহান্নামে ফেলাবেন ইন্নাহা পড়েন সবাই ইন্নাহা আলাইহিম মুসাদা ওই জাহান্নামের দরজা আটকানো থাকবে ওই জাহান্নামের ওই কবার ওই জাহান্নামের দরজা ওই জাহান্নামের ঢাকনা দেওয়া থাকবে সেখান থেকে আপনি যত চিৎকার করেন আল্লাহ আমারে বাঁচা ও সেখান থেকে বাহির হওয়ার কোন রাস্তা নাই ঠিক কিনা বলেন এবার আল্লাহ বলেন ফি আমাদিন মুমাদ্দাদ মুফাসসির কেরাম বলেন লম্বা লম্বা খুঁটির মধ্যে জাহান্নামের আগুনের কুটির মধ্যে আপনাকে লোহার শিকল দিয়া আল্লাহ তাআলা আপনাকে বেঁধে রাখবে কোন কোন তাফসিরে যার লাইন থেকে শুরু করে অন্যান্য তাফসিরের ভিতরে লেখে ওই খুঁটিগুলি জাহান্নামের যে দরজা এই ডাকনা এই ডাকনার উপর খুঁটি দিয়া জোরে চাপ দিয়া টাইট করে জাহান্নামের দরজাটারে লম্বা লম্বা খুঁটি দিয়া টাইট করে রশি দিয়া বাঁধা হবে যে আপনি যেন কোনো প্রকারে যেন এখান থেকে না বেরোতে পারেন এই হলো এক তাফসির দুই নম্বর তাফসির হলো জাহান্নামের গভীর জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের পিলার এই পিলারের মধ্যে আপনারা রশি টাঙ্গায় রাখবেন
যে আপনি এই রশি বাঁধা অবস্থায় আপনাকে জ্বালায়া পোড়ায়া আল্লাহ তাআলা আবার জ্বালাবেন, আবার জীবিত করবেন, আবার জ্বালাবেন, আবার জীবিত করেন, কেয়ামত পর্যন্ত আপনাকে এইভাবে শাস্তি দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ, সবাই বাইর যে কইেন কেন নাউজুবিল্লাহ। তাহলে অপরাধটা কি? অপরাধ হইল সমালোচনা, গীবত। এই গীবত এখন আমাদের সমাজে ফান্তাবাদের মতো হয়ে গেছে। ফান্তাবাদ যেরকম সবাই স্বাভাবিক মনে করে, গীবত এখন আমাদের কাছে কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। চলতে ফিরতে দোকানে বসলে, দুই চারজন মানুষ বসলে গীবত আছে না নাই? ইমামের গীবত, মুসল্লির গীবত, অমুকের গীবত, সমালোচনা সমালোচনা। আল্লাহ তাআলা বলেন খবরদার, ওয়াইল, ওয়াইলুল লিকুল্লি হুমাজা ইল্লু মাজা, খবরদার মুসলমান। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জীবন চলে গেল কারো সমালোচনা করবেন না, কারো গীবত করবেন না, কারণ আমার রাসূল নিষেধ করেছেন এই দুনিয়ার মানুষ গীবত করিও না, কেউ কারোর সমালোচনা করিও না, কারণ এক মুসলমান আরেক মুসলমানের জন্য আইন আসুন। যদি কোনো মুসলমান যদি কোনো ভুল করে, অন্যায় করে, কোনো অপরাধ করে, তাহলে তুমি তাকে সামনে যাইয়া সংশোধন করে দাও, কারণ আয়নার সামনে থাকলে যেরকম আপনি কোনো আপনার চেহারার মধ্যে, আপনার বডির ভিতরে, আপনার দেহের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, যেরকম আয়নার সামনে গেলে আপনি দেখেন একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য, এরকম আয়নার মতো। ও আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দোষী গুণে মানুষ, দোষী গুণে, দোষী গুণে মানুষ। আমার আপনার দোষ আছে স্বাভাবিক, কিন্তু অন্যের পিছনে সমালোচনা করবেন না। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, এই আমার সাহাবারা গীবত কি? আল্লাহ নবী বিশ্বনবীর এই কথার উপরে সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ নবী বিশ্বনবীর রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী বললেন, যিকরুকা আকা বিমা ইকরাহু, তোমার ভাইয়ের এমন কথা বলা, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা, এমন আলোচনা করা, যে কথাটা শুনলে পরে তার মনের ভিতরে কষ্ট লাগে, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কোন মুসলমানের বিরুদ্ধে এমন কথা বলা, এই কথাটা যদি সে শুনে তার মনে দুঃখ লাগে, আহারে আমার ভাই, আমার মুসলিম ভাই হয়ে আমার সমালোচনা করলো, তার মনে যন্ত্রণা আসে, দুঃখ লাগে। ও আমার ভাইয়েরা, আপনি রোজাদার হতে পারেন, আপনি নামাজি হতে পারেন, আপনি কাবা শরীফের ইমাম হতে পারেন, কাবা শরীফের ইমাম হতে পারেন, কিন্তু আপনি যদি গীবত করেন মানুষের, আল্লাহর কসম করে বলে এই সূরা হুমাজা সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাই দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ তোমার জন্য রয়েছে ওয়াইল, দোজখ। এই জন্য আমরা কি ওয়াদা করতে পারি যে আজকে থেকে আর কারো গীবত সমালোচনা? যদি আপনার কোনো ভুল থাকে, আমার কোনো ভুল থাকে, তাইলে আপনি সরাসরি গোপনীয়ভাবে তাকে বলে দেন, সামনাসামনিও বলার কোনো দরকার। আবার ভাইরা, আমার বন্ধুগণ, এই সুরার নাম কি বলেন? সুরাতুল হুমাজা, সুরাতুল হুমাজা, ওয়াইলুল্লি। এই সুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিষয় নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বর হলো গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। দুই নম্বর হলো অবৈধ পন্থায় মাল সম্পদ কামানো যাবে না, ঠিক কিনা বলে? এই জন্যই আমার রসুলপুরে ভাইরা, আজীবন যদি আপনি যদি এই সুদের বিরুদ্ধে যদি আপনি ওয়াজ শুনেন, কোনো লাভ হবে না। কিন্তু সংসদ ভবনে, সংসদে যদি এই আইন পাস হয় যে আজকে থেকে কেউ সুদের কারবার করতে পারবে না, যে সুদের কারবার করবে সুদের কারবারকে ডিলিট করে দেওয়া হলো, আর যাকাতের আজকে থেকে যাকাত চালু হলো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে আর কোনো গরিব মানুষ থাকবে না, ঠিক কিনা? এই জন্য আমরা এখন এত মারাত্মক সুদের গুণে, এত এই সুদকে কেন 70 গুণার কথা বলা হয়েছে কেন? কারণ এই সুদটা এখন আমাদের সমাজের মধ্যে স্বাভাবিক হয়ে গেছে। এটাকে আমরা এখন ফান্তাবাদ মনে করি, গীবতকে আমরা ফান্তাবাদ মনে করি, এটাকে, এটা যে গুণার কাজ, এটাকে আমরা গুণেই মনে করি না, ঠিক কিনা বলেন? যে গুণেই মনে করি না, আমরা মনে করি যে এটা কোনো অপরাধে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নয় আয়াত বিশিষ্ট সূরা হুমাজার ভিতরে আমাদেরকে বারবার তিনি
সাবধান করেছেন এই দুনিয়ার মানুষ, খবরদার কারো সামনে টিটকারি করবা না, কারো নাম ধরি তুমি টিটকারি করবা না, আছে না নাই বলেন? আমরা এখন নাম ধরি টিটকারি করি, আমরা এখন মানুষের সমালোচনা করি, এ আমার মায়েরা আমার বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আমাদেরকে দিয়েছেন, এই সূরাটা আমাদের সকলের মুখস্থ, কিন্তু এতদিন পর্যন্ত যে সূরাটা আমরা পড়েছি আর আজকে থেকে আমরা যখন এই সূরাটা তেলাওয়াত করব, তখন যেন আমাদের এই কথা স্মরণে আসে যে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আমাদেরকে কি বলেছেন ঠিক কিনা। এই জন্য আজকে আমরা ওয়াদাবদ্ধ হতে চাই যে আল্লাহ আর কারো কোনো সমালোচনা করবো না, রাজি আছে কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই আমার রসুলপুরের বাইরা শুনেন মনোযোগ দিন, এই সূরা হুমাজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা সাবধান হয়ে যাই আমার বাইরা। এটাই হলো তাফসীরুল কোরআন মাহফিলের একটা উদ্দেশ্য। আলোচনা শুধু শুনবো কানে, এখান থেকে শুনি এখান থেকে বাইরে যাব, এই জন্য কি এই মসজিদ কমিটি দীর্ঘ এক মাস জোহরের পর থেকে আসর পর্যন্ত এই সময় আপনি পাইলে তো ঘুমাইতে পারতেন নাকি? তারপরেও যে আপনি আমি যে এত কষ্ট করে এই যে তাফসীর শুনতেছি, এটা যেন আমাদের জীবনে প্রভাব পেলে, তাহলে আপনাদের এই মাহফিল সার্থক হবে, আপনাদের সমাজ সার্থক হবে, আপনাদের এই কমিটি সার্থক হবে, এবং ভবিষ্যতে আপনাদের জন্য আরো সুন্দর আয়োজন করতে পারবে। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করতে রাজি আছি কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখে আল্লাহ সকলকে কবুল করে করেন, আরো জোরে বলেন আমিন। তাহলে এই সূরা হুমাজার সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো, মূল সাবস্টেন্স মূল থিওরিটা হলো যে কারো গীবত করা, কারো সামনে কটুক্তি করা, অবৈধ পন্থায় সম্পদ জমা করা যাবে না। এই আমার রসুলপুরের বাইরে আপনি সম্পদ জমা করেন, আমি তার বিরুদ্ধে নই, আমি কোরআন তার বিরুদ্ধে নয়, কোরআন হলো ওই লোকের বিরুদ্ধে যে সুদের মাধ্যমে সম্পদ কামায়, জোর জুলুম করে সম্পদ কামায়। আল্লাহ যে জামা আমাল ওয়া দাদা, যে কোনটা হালাল কোনটা হারাম সেই দিকে তার কোনো খেয়াল নাই, ওইটাকে ইসলামে হারাম করেছে আমার ভাইয়েরা। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সূরা থেকে আমরা যেন আমাদের জীবনে শিক্ষা নিতে পারে, বলে না আমি আমিন। 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 আমিন